বেশি বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে আর্থিকভাবে অসচ্ছল কিশোরীদের ভারতে পাচার করছিল একটি চক্র, মূলত টার্গেট গার্মেন্টসে কাজ করা কিশোরীরা। অভিযানে চক্রের সদস্য মোহাম্মদ তারেক নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। রবিবার রাতে নগরের চন্দননগর এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে দীর্ঘদিন ধরে উঠতি বয়সের কিশোরীদের সড়ক পথে যশোর নিয়ে গিয়ে সেখান থেকে অবৈধভাবে ভারতে পাচার করছিল বলে জানায় পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে যুবক জানায়, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে নিয়ে কিশোরীদের পাচারে সংঘবদ্ধ চক্রের ভারতীয় সদস্যদের সাথে যোগাযোগ রক্ষা করত তার স্ত্রী। স্ত্রীর বান্ধবী চট্টগ্রাম শহরের বিভিন্ন গার্মেন্টসে চাকরির আড়ালে গার্মেন্টসে কর্মরত মেয়েদের সাথে সখ্যতা তৈরি করত। পরবর্তীতে তাদের অধিক বেতনে ভারতে পার্লারে চাকরি দেওয়ার নাম করে কৌশলে তারেক ও তার স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দিত। পরবর্তীতে আসামিদের পরস্পর যোগসাজশে যশোরের অজ্ঞাতনামা সীমান্ত ব্যবহার করে অবৈধ পথে ভারতে নিয়ে গিয়ে জোরপূর্বক বিভিন্ন ভয় ভীতি সহ মারধর করে যৌন শোষণের কাজে লিপ্ত করত। এই চক্রের মাধ্যমে পাচার হওয়া এক কিশোরী কৌশলে ভারত থেকে পালিয়ে বাংলাদেশে চলে আসে। বাংলাদেশে এসে উক্ত কিশোরী তার ও তার বান্ধবীর সাথে ঘটে যাওয়া সবকিছু বায়েজিদ বোস্তামী থানা পুলিশকে অবহিত করে। গ্রেপ্তারের পর সে যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে এবং চক্রের বাকি সদস্যদের খোঁজে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।